হ্যালো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার দুপুরবেলা, আর এখন বাজে দুটা। তো আমি আমার ব্লগটি স্টার্ট করে দিচ্ছি এই মুহূর্ত থেকে। একটু আগে আমি একটা বিউটি টিপসের উপর একটা ভিডিও তৈরি করেছি, তো সেটাও আসতে চলেছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, আগে এই ভিডিওটা যাবে, তারপরে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো বিউটি টিপসের উপরে আমি একটা খুব সুন্দর ভিডিও তৈরি করেছি আমার সকল বোনেদের জন্য, দিদি ভাইদের জন্য, বন্ধুদের জন্য। তো তোমরা অবশ্যই সেটাকে দেখবে, অবশ্যই কার্যকরী হবে, তো সেটা দেখতে পাবে আগামী দিনে। আমি দেখা তোমার সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা ফার্স্টে যাবে, ওটা সেকেন্ডে যাবে, তো ওটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা দেখবে আর পরের ভিডিওতে কিন্তু ওটা যাবে, তোমরা প্লিজ পরেরটাও দেখবে, মিস করবে না। তো চলো, এখন আজকে কি কি করছি, কি কি লাঞ্চ প্রিপারেশন করেছিলাম আজকে, সেগুলো সব তোমার সাথে শেয়ার করব। তো যদিও লেট হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে আমাদের, তবুও চলো ফাইনালি তোমাদের সাথে শেয়ার তো করি। তো হাজবেন্ডের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তো বাড়ি থেকে কাজ হচ্ছে এই দুদিন হলো। তো হাজবেন্ডকে চলো দেখিয়ে দিই একবার। হাজবেন্ড কাজে ব্যস্ত, তো বেশি ডিস্টার্ব করলাম না। এবার চলো রিয়ানকে দেখাই। তো রিয়ান ঘুমাচ্ছে। আর আজকের লাঞ্চ প্রিপারেশন কী করেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে ভীষণ ভালো লাগছে, কারণ যে ভিডিওটা আমি শ্যুট করলাম একটু আগে, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো সেটা একটা বললাম যে বিউটি টিপসের উপর আগে কিছু বলবো না, দেখতে হবে তার জন্যে। তো আমার স্কিনটা দেখো কতটা, মানে কি বলো, গ্লো করছে, কতটা উজ্জ্বল আগের আগের দিনগুলোর তুলনায়, আগের ভিডিওগুলোর দিন তুলনায়। তো আজ কতটা আমার ফ্রেশ লাগছে, ফ্রেশ লুক লাগছে, তো সেটাই। তো সে ভিডিওটা দেখার জন্য এটার পরে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষাও করতে হবে। তো চলো আজকে কি কি আমি রান্না করেছিলাম এটা দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার ফেভারিট কয়েকটা ডিশ রান্না হয়েছে, সেটা হলো এই যে হাঁসের ডিমের কারি। আর শুধু হাঁসের ডিমের লাল লাল কারি না, এটাতে আলু সোয়াবিন দিয়ে একটা লাল লাল কারি বানিয়েছিলাম, খুবই ইয়ামি, টেস্টি হয়েছে, ডেলিশিয়াস, খেতে খুব ভালো হয়েছিল। আর ওই ভিডিওটা করে খুব খিদা পেয়ে গেছিল, খেয়ে নিলাম আমি আর আমার হাজবেন্ড। আর আমি এখানে একটু আছে বেঁচে, এখানে আমি করেছিলাম ঝিঙে পোস্ত, তো সিম্পল ঝিঙে পোস্ত, এটাও ভীষণ খেতে ভালো হয়েছিল। আর সাথে আমি করেছিলাম পাঁপড় ছ্যাঁকা, তো হাঁসের ডিম বা মাংসের সাথে আর কি পাঁপড় ছ্যাঁকা বা পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ভাজাটা প্রেফার করি না, শাকাটাই প্রেফার করি। তো একটু আগে রিয়ান ঘুমালো, আর চলো আমাদের ফ্ল্যাটের করিডোরের অবস্থা দেখায়, পাশাপাশি আরো ফ্ল্যাটগুলো যেগুলো রয়েছে। এখানে করোনা ভাইরাসটা ভীষণ দৌরাত্ম বেড়ে গেছে, ভীষণভাবে বেড়ে গেছে, তো কেউ বেরোচ্ছে না, একদম ফাঁকা করছে, করিডোর পর্যন্ত ফাঁকা করছে, না হলে কাউকে না কাউকে কোনো না কোনো সময় গল্প করতে বা বাইরে বেরোতে দেখাই যায়, সব সময় দেখা যায়। কিন্তু মানে এই এতটা করোনা ভাইরাস পাশেই হচ্ছে, এপাশে হচ্ছে, ওপাশে হচ্ছে, না কেউ আর ভয়ে বেরোচ্ছে না। আর আমাদের এই মানে অ্যাপার্টমেন্টে বেশিরভাগ ছোট বাচ্চা আছে, তো প্রত্যেকটা ফ্ল্যাটেই, তো তার জন্যে আরো সবাই একটু সতর্ক সাবধান হয়ে গেছে, তো সেটাই হওয়া স্বাভাবিক, না হলেই মুশকিল। তো আমরাও বেরোচ্ছি না খুব একটা, আমরাও ঘরেই থাকছি, কারণ সবাই যা মানে বাইরে চলছে। একটা ফ্ল্যাট আছে, এই এই ফ্ল্যাটে এরা দিদি ভাইরা চলে গেছে, এদের এরা কলকাতার মানুষ, কলকাতায় থাকে, চলে গেছে ওরা, মানে এই এই লকডাউনটা আর কি হওয়ার আগেই চলে গেছে ওরা, 1 মাস হয়ে গেল। এখানে এরা এরা হচ্ছে গাজলের সাইডের লোক, তো ওরাও নেই, ওরাও চলে গেছে,
করোনা ভাইরাস এতটা বেড়ে যাওয়ার জন্যে ওদেরও প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, ওরাও নেই, ওরাও চলে গেছে। আর এইদিকে ফ্ল্যাটগুলোতে আছে কিন্তু কেউ বেরোচ্ছে না, আর সবাই সবার ঘরেই বন্দি আছে।